পাড়াগাঁয়ে বেটি ছেলেরা কিভাবে বাড়ি বাড়ি চুড়ি ফিতা বিক্রি করে বেড়ায় সেটা লি আজকার ভিডিও। কে কে আছে দেখে ঈদের লাগা গেলা বিক্রি হচ্ছে কেমন? হ্যাঁ মামা হয়েছে চুরিয়ালিকা হারা কহিকি যে মিনি বুবু, নাম হলো মিনি আর হারা বুবুকে ডাকি। তো এই বুবুকে দেখলি হারা দৌড়াইতে লাগতুম বাড়ির দিকে, যে মামা হারাকে ডোরা লিয়ে দিয়ে হারা যখন ছুটতে ছিল তখন কমরে ডোরা পিনত। আর হার বহিনেরাকে দেখতুম যে এর কাছ থেকে ন্যাচারাল, তারপরে হচ্ছে যে নপালিশ, তারপরে কী কী জানি ওগুলো চুরি ফিতা সব কিছু, ওই ভুয়া টোয়াগুলা সব কিছু এর কাছ থেকে কিনত, কাকে চাইল দিয়ে ডাইল দিয়ে কি কিনার দিয়ে। তো গ্রামে এখন এগুলো প্রচলিত আছে, খুব ভালো লাগলো মেলাদিন পরে বুবুটাকে দেখো। এখন তো গ্রামের বেটি ছেলেরা মার্কেটে যাইছে, আগে তো কেউ যাইতো না খো, মানে মার্কেট কী জিনিস বুঝতো না, ওরা জেনে যাইতে হবে না পাপ হবে এরকমটা বুঝতো। তার লেগে কিন্তু কাপড় আলা চুরি আলার খুব কদর ছিল। তো এই যে কাপড় বিক্রি করলে ক্যাপড়া কহে, চুড়ি বিক্রি করলে চুড়ি আলি কহে, তো আজকে কাপড় আলারও ভিডিও দেখেন। 800 টাকা থান ওখানে কিনতে হয়, মারখা মারা জিনিসে কমেন্টস এর মাধ্যমে কইবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করবেন আর পেজটাকে একটু পাকাপাক লাইক ফলো করে দিবেন। ধন্যবাদ।